আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। পয়লা অক্টোবর থেকে 15ই অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে রাজ্য সরকারের বিশেষ কর্মসূচি পথশ্রী অভিযান চলছে। বৃহস্পতিবার জয়নগরে 1 নম্বর ব্লকের অধীনে পথশ্রী অভিযানে দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের বেলিয়াডাঙ্গা গ্রামের বিমল মণ্ডলের বাড়ি থেকে উষা মুখার্জির বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তার উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস। উপস্থিত ছিলেন জয়নগর 1 নম্বর বিডিও নৃপেন বিশ্বাস, দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের প্রধান মুসলিমা বিবি মণ্ডল ও উপপ্রধান অরুণ নস্কর। সারা বাংলা জুড়ে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে পথশ্রী অভিযান, যে নতুন পুনরায় নতুন রাস্তা, বিভিন্ন রাস্তা তার পুনর্নির্মাণ, সেই কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন। সেই কর্মসূচি অনুযায়ী আজকে জয়নগরে আমাদের জয়নগরের বিধায়ক সম্মানীয় বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয় লক্ষ্মী বারাসাত গ্রাম পঞ্চায়েতের বিমল মণ্ডলের বাড়ি হইতে উষা মুখার্জির বাড়ি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা তার শুভ শিলান্যাস ও শুভ উদ্বোধন করলেন। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন জয়নগরের 1 নম্বর ব্লকের বিডিও সাহেব নৃপেন বিশ্বাস মহাশয় ও আমাদের দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও ওই গ্রামের সদস্য এবং আরও অনেক। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি, যে পথশ্রী অভিযান, আজকে বাংলার যে রাস্তা, যেগুলো যে রাস্তাগুলো মানুষ চলতে পারত না, যে অভিনব উদ্যোগ বাংলার মানুষ তথা দক্ষিণ বারাসাতের মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানায় এবং আগামী দিনে এই কর্মসূচির মাধ্যমে আমরা আরও অনেক নতুন রাস্তা,